স্বাগতম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমি ঘাসফড়িং এর রেশম তন্ত্র প্লাস রেশম কৌশল সম্পর্কে কথা বলবো। তোমরা একটু যদি ভালো করে এই ভিডিওটি দেখো, আমি আশা করছি তোমরা খুব পরীক্ষার সময় খুব ভালোভাবে এটি উপস্থাপন করতে পারবে। আমরা একটু চলে আসি যে রেশম কাকে বলে। প্রথম যদি আমরা এই বিষয়কে একটু দেখে আসি, বা কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে রেশম কাকে বলে, তখন আমরা কিভাবে সেটি উপস্থাপন করব। এটি সংক্ষেপে একটি লাইনে বলা যায় যে শরীরের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো যেই প্রক্রিয়ায় শরীর থেকে বেরিয়ে যায় বা নিষ্কাশিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় রেশম। আর রেশম কার্যের সাথে যেই তন্ত্রটি জড়িত সেটাকে বলা হয় রেশম তন্ত্র। এখন আমরা একটু চলে আসি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমাদের শরীরের মধ্যে কিভাবে সৃষ্টি হয়। আমরা সবাই জানি, আমরা যে নাইট্রোজেন, আমরা যে আমিষ জাতীয় খাদ্য খাই, সেই আমিষ জাতীয় খাদ্যের মধ্যে আছে নাইট্রোজেন। আর এই আমিষ জাতীয় খাদ্যগুলো যখন কোষের মধ্যে প্রবেশ করে, তখন সেখানে বিপাক সংঘটিত হয়, আর এই বিপাকের ফলেই কিন্তু ওই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। এখন আমরা একটু চলে আসি, সব প্রাণীদের ক্ষেত্রে এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়ার তন্ত্র আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সাধারণত, বা আমরা যারা উন্নত শ্রেণীর প্রাণী তাদের ক্ষেত্রে সাধারণত খুব সুসজ্জিত একটি তন্ত্র থাকে রেশম বর্জ্যগুলো বের করে দেওয়ার জন্য। কিন্তু ঘাসফড়িং একটি অনুন্নত প্রাণী, এই কারণে তাদের ঘাসফড়িংয়ের রেশম যেই তন্ত্রটি সেটিও কিন্তু একটু নর্মাল প্রকৃতির। হ্যাঁ, এখন আমরা একটু চলে আসি যে এই যে ঘাসফড়িংয়ের রেশম যে সংগঠিত হয়, সেই ক্ষেত্রে একটি এক ধরনের নালিকা খুব বিশেষ ভূমিকা পালন করে, সেই নালিকাগুলোকে বলা হয় মালপিজিয়ান নালিকা। আর এখানে তাদের সেই রেশম তন্ত্র বলতে আমরা মালপিজিয়ান নালিকাকেই ধরে নেব। পাশাপাশি তাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোর কিছু অংশ অন্যান্য উপাদান দিয়েও শরীর থেকে বেরিয়ে যায়। যেমন ইউরিকিউস কোষ আছে, তারপরে ইউরিক কোষ আছে, তারপর তাদের খোলস পরিবর্তন করার সময়ও কিন্তু কিছু পরিমাণ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। এখন আমরা চলে আসি, আমরা আজকে মালপিজিয়ান নালিকার যে কাজগুলো বা সে রেশনে কীভাবে ভূমিকা পালন করে সেটা আমরা খুব ভালোভাবে একটু দেখব। তো এখানে আমি একটা চিত্র অঙ্কন করে রেখেছি, এই চিত্রটা তোমরা অনেক আগ থেকেই জানো, কারণ আমি যখন ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র পড়িয়েছিলাম তখন এই চিত্রটি এঁকেছি, তবে ওই সময় এই চিত্রটি একটু সমান্তরালে ছিল। এখন একটু দেখো, এই যে ঘাসফড়িংয়ের মেসেনটেরন এবং প্রোটোডিয়াম, সেই মেসেনটেরন এবং প্রোটোডিয়ামের মাঝখানে কতগুলো নালিকা সাজানো থাকে বা কতগুলো নালিকা থাকে, সেই নালিকাগুলোকে আমরা বলি মালপিজিয়ান নালিকা, এবং এই মালপিজিয়ান নালিকাগুলোই তাদের প্রধান রেশম অঙ্গ। তো এই মালপিজিয়ান নালিকার নামকরণ কিন্তু করা হয় একজন বিজ্ঞানীর নাম অনুসারে, বিজ্ঞানীর নাম হলো মার্সেলো মালপিজি। সেই মালপিজি থেকেই মালপিজিয়ান নালিকার নামকরণ করা হয়। এখন আমরা একটু চলে আসি, এই মালপিজিয়ান নালিকাগুলো আসলে কিভাবে থাকে। এই যে তাদের দেহগহ্বর বা হিমোসিল, তাদের যে হিমোসিল রক্তপূর্ণ দেহগহ্বর, সেই রক্তপূর্ণ দেহগহ্বরের মধ্যে এগুলো ভাসমান অবস্থায় থাকে। কিসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে? তাদের যেই রক্ত বা হিমোলিম্ফ, সেই হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এখন একটু আসো, এই নালিকার এক প্রান্ত হলো বদ্ধ আর আরেক প্রান্ত হলো উন্মুক্ত। কিসের সাথে উন্মুক্ত? সেটা হলো এই মেসেনটেরন এবং যে প্রোটোডিয়াম, অর্থাৎ সেই খাদ্য যে নালী, হ্যাঁ, সেই খাদ্য নালী বা পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত থাকে। দেখো আমি এখান থেকে কতটুকু অংশ কেটে আর এখান থেকে কতটুকু অংশ কেটে এখানে দেখানোর চেষ্টা করেছি, এই জন্য এটা হলো মেসেনটেরনের অংশ আর এটা হলো সেই প্রোক্টোডিয়ামের অংশ। আর এই মেসেনটেরন এবং প্রোক্টোডিয়ামের মাঝামাঝি অবস্থা থেকে এখান থেকে সেই নালিকাগুলো বা মালপিজিয়ান নালিকাগুলো সৃষ্টি হয়ে হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এখন এই এক একটা মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য প্রায় 25 মিলিমিটারের মতো, এবং তাদের যে ব্যাস, হ্যাঁ, সেই ব্যাসটা হলো 1 মিলিমিটারের মতো। এখন একটু দেখো, এখানে আমরা যদি একটা মালপিজিয়ান নালিকাকে কেটে দেই, তাহলে ভিতরের অবস্থা কিন্তু এমন দেখা যাবে। অর্থাৎ মালপিজিয়ান নালিকাগুলো আসলে একটা টিউবের মতো,
সেই টিউবের চারপাশে একটি ভিত্তি পর্দা থাকে এবং সেই ভিত্তি পর্দার উপর ভিত্তি করে এক সারি কোষ সাজানো থাকে। দেখো এখানে এটা হলো সেই ভিত্তি পর্দা এবং এক গুচ্ছ সরি এক সারি কোষ সাজানো আছে এবং কোষের প্রান্তভাগের মধ্যে কতগুলো মাইক্রোভিলাই দেখা যায়। তোমরা জানো মাইক্রোভিলাইগুলো হলো অভিক্ষেপের মতো, হ্যাঁ আঙুলের মতো অভিক্ষেপের মতো। সেই মাইক্রোভিলাইগুলো এমনভাবে অবস্থান করে প্রচুর পরিমাণে, এই জন্য এখানে একটি ব্রাশ বর্ডার গঠিত হয়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে মাল্টিজিয়ান নালিকাগুলোর ভিতরে আসলে এইভাবে থাকে এবং সেই ভিতরে একদম মেন সেন্ট্রাল পজিশনে একটি খালি জায়গা থাকে যেটাকে বলা হয় লুমেন, হ্যাঁ লুমেন খালি জায়গা। এখন আমরা একটু চলে আসি এই মাল্টিজিয়ান নালিকাগুলো, আমরা বুঝলাম যে হিমোলিম্বের মধ্যে ছড়ানো আছে। তাহলে তোমরা সহজে জানো যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো রক্তের মধ্যে থাকে, সেই রক্ত থেকে পরবর্তীতে ছেঁকে আমাদের শরীরের মধ্যে যেমন কিডনি দ্বারা ছেঁকে সেগুলো বেরিয়ে যায়, ঠিক এখানেও সেই তাদের যে হিমোলিম্ব সেই হিমোলিম্বের মধ্যেই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো থাকে। শুধু মাল্টিজিয়ান নালিকার কাজ হলো সেগুলো থেকে ওই বর্জ্য পদার্থগুলোকে নিয়ে শরীর থেকে বের করে দেওয়া। এখন একটু দেখো এখানে যে মাল্টিজিয়ান নালিকাটি আছে সেই মাল্টিজিয়ান নালিকার ভিতরে যে ঘাসফড়িঙে যে শরীরের সংকোচন প্রসারণ, সেই সংকোচন প্রসারণের কারণে এই তাদের হিমোলিম্ব থেকে কিছু পরিমাণ পটাশিয়াম ইউরেট তাদের এই মাল্টিজিয়ান নালিকার ভিতরে প্রবেশ করে। আমি অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। পাশাপাশি প্রবেশ করে পানি এবং সাথে সাথে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তিনটে উপাদান মাল্টিজিয়ান নালিকার ভিতরে প্রবেশ করলো, এক হলো পটাশিয়াম ইউরেট, দ্বিতীয় নাম্বার হলো পানি, তৃতীয় নাম্বার হলো কার্বন ডাইঅক্সাইড। এখন এই তিনটা উপাদান পরস্পরের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে তিনটা পদার্থ তৈরি করে বা তিনটে উপাদান তৈরি করে। দেখো একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট, দ্বিতীয় নাম্বার হলো পানি এবং তৃতীয় নাম্বার হলো ইউরিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম এখানে তিনটা বিক্রিয়া করে এখানে তিনটা উপাদান তৈরি করলো, একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট, আরেকটা হলো পানি, আরেকটা হলো ইউরিক অ্যাসিড। আর এই ইউরিক অ্যাসিডটাই হলো সেই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বা তাদের রেসন বর্জ্য। এখন একটু আসো দেখো এগুলো আমি পানি এবং পটাশিয়াম বাইকার্বনেটকে আবার অ্যারো চিহ্ন দিয়ে সেই হিমোলিম্বের দিকে দিয়ে রেখেছি, কারণ এটাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় পুনঃশোষণ প্রক্রিয়া। অর্থাৎ রেসনের মধ্যে যে রেসন যখন সংঘটিত হয়, যখন এগুলো আস্তে আস্তে তৈরি হয়ে সামনের দিকে অগ্রসর হয়, তখন শরীর চিন্তা করে যে যদি ওই বর্জ্য পদার্থের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ পদার্থ থাকে সেগুলোকে কিন্তু শরীর আবার গ্রহণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। এই জিনিসটাকে বলা হয় পুনঃশোষণ প্রক্রিয়া। তাহলে এই তিনটে উপাদান থেকে পানি এবং পটাশিয়াম বাইকার্বনেট আবার শরীর গ্রহণ করে নিয়ে যাবে। এই যে শরীর গ্রহণ করে নিয়ে যায় তাহলে আর বাকি থাকে শুধুমাত্র ইউরিক অ্যাসিড। তাহলে ইউরিক অ্যাসিডটা হলো তাদের সেই রেসন বর্জ্য। এখন একটু চলে আসো এই ইউরিক অ্যাসিডটা প্রথম তরল অবস্থায় থাকে এবং তরল অবস্থায় থাকার কারণে সেটি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু যতই সে সামনের দিকে অগ্রসর হয় ততই সেখান থেকে পানি সরে যেতে থাকে। তাহলে তরল ইউরিক অ্যাসিড থেকে যখন পানি সরে যায় তখন সেই ইউরিক অ্যাসিডগুলো দানাদার অবস্থায় পরিণত হয়। তাহলে সেই দানাদার ইউরিক অ্যাসিডগুলি পরবর্তীতে তাদের এই পৌষ্টিক নালীর মধ্যে চলে আসে, অর্থাৎ তাদের সেই রেসন বর্জ্য ইউরিক অ্যাসিডটা দানাদার অবস্থায় আস্তে আস্তে সেই পৌষ্টিক নালীর মধ্যে চলে আসে। দেখো আমি এখান থেকে আরেকটা মাল্টিজিয়ান নালীকে এঁকে রেখেছি। এইভাবে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়, সেই ইউরিক অ্যাসিডগুলো যতই সামনের দিকে অগ্রসর হয় ততই সেখান থেকে পানি অপসারিত হয়ে এখানে এসে সেগুলো দানাদার অবস্থায় পরিণত হয়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম ঘাসফড়িঙের যেই রেসন বর্জ্য সেটা হলো ইউরিক অ্যাসিড, আর সেই ইউরিক অ্যাসিডগুলো মাল্টিজিয়ান নালিকা থেকে তৈরি হয়ে এসে তাদের পৌষ্টিক নালীর মধ্যে প্রবেশ করে এবং কোনো এক সময় সেটি পাইপ দিয়ে তাদের খাদ্যের অপাচ্য অংশের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু তোমরা এটা জানো যে আমাদের শরীরের মধ্যে কিন্তু আলাদা একটা রেসন তন্ত্র আছে এবং রেসন নালী আছে, আমাদের রেসন বর্জ্যগুলো কিন্তু আলাদা একটা নালী দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে তাদের ক্ষেত্রে হলো কি, তাদের ক্ষেত্রে তাদের খাদ্যের যে অপাচ্য অংশ সেই খাদ্যের অপাচ্য অংশের সাথে এই ইউরিক অ্যাসিডের ছোট ছোট কণাগুলো বা দানাদার অবস্থায় ইউরিক অ্যাসিডগুলো বা তাদের রেসন বর্জ্যগুলো শরীর থেকে বেরিয়ে যায়। তো তোমরা যদি এই ভিডিওটি একটু ভালো করে দেখো,
আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে এটি পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে। তো যাদের বড় কোনো জায়গায় ভর্তি হওয়ার ইচ্ছা আছে বা যারা মেডিকেল পড়বে, মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, আমি তাদেরকে বলবো যে তোমরা খুব ভালোভাবে এগুলো বোঝার চেষ্টা করবে, যেন তোমাদের এগুলো মাথায় থেকে যায় এবং যেন অ্যাডমিশন টেস্টের সময় যেন এগুলো খুব ভালোভাবে তোমরা উপস্থাপন করতে পারো বা এগুলো যেন তোমাদের মনে থেকে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।